ওয়েলকাম টু আয়ার জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমিনকুল চলে এসি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে কিন্তু বাইশ হাজার টাকা করে বেতন রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করব এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত জিও টেক ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবেন তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এখানে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন তো কোন কোন পদে নিয়োগ করা হবে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করছি বন্ধুরা এখানে অ্যাট ফার্স্ট আমরা যে পথটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানে মোট শূন্যপদ কিন্তু দশটি রয়েছে ইউআর ক্ষেত্রে তিনটি এসসির ক্ষেত্রে একটি এসসি ইসির ক্ষেত্রে একটি এস ক্ষেত্রে একটি ইউআর ইসির ক্ষেত্রে কিন্তু রয়েছে দুটি ওভিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে একটি ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু রয়েছে একটি টোটাল কিন্তু দশটি শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা বায়োলজি সায়েন্সে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে আপনাকে মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স হতে হবে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রত্যেক মাসে কিন্তু বেতন রয়েছে বাইশ হাজার টাকা করে নেক্সট পরবর্তী যে পদটি রয়েছে সেটা হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার তো এই পদের ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে পাঁচটি ইউআর ক্ষেত্রে রয়েছে দুটি এসসির ক্ষেত্রে রয়েছে একটি এসটির ক্ষেত্রে একটি এবং ইসির ক্ষেত্রে রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানেও সেম বেতন বাইশ হাজার টাকা তো এখানে সম্পূর্ণ আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ট্রিপল ডাব্লু ডট পুরুলিয়া ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট অথবা পুরুলিয়া ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি ভোটার কার্ড আধার কার্ড সহ যে পিছি ফর্মেটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা আপলোড করে সমস্ত ডিটেলস দিয়ে তারপরে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদন করা যাবে আঠাশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন দেখতে থাকুন জিওটেক টেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল